আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। পর্ণবিড় ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সো ফাইনালি আরেকটা টেলিভিশনের রিভিউ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পেন্টানিক 39 ইঞ্চি বা 40 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন। তো ভিউয়ার্স, আমি হচ্ছে এই টেলিভিশনটা আজকে আনবক্সিং করব এবং টেলিভিশনটাতে কি কি ফিচার আছে এগুলো দেখিয়ে দিব, এবং সাথে সাথে যেহেতু এটা একটা রিভিউ হচ্ছে টেলিভিশনের সাথে কি কি আছে এটা দেখিয়ে দিব। তো এই কাজে আমাকে সহযোগিতা করছে আমাদের নবাব। তো ফার্স্টে আমরা টেলিভিশনটা আনবক্সিং করব। আমরা ফার্স্টে এটা প্যাকেটটা কেটে তুলি। তার মধ্যে আমি যদি একটু বলি আপনাদেরকে স্মার্ট অ্যান্ড্রয়েড সিস্টেম সম্পর্কে, আমরা মোবাইলে যে অ্যান্ড্রয়েড সিস্টেমটা ব্যবহার করছি অ্যাজ লাইক এরকমই অ্যান্ড্রয়েড সিস্টেমটা টিভিতে ফিক্স করে দেওয়া আছে। তো এই অ্যান্ড্রয়েড সিস্টেমটা কিভাবে হচ্ছে কাজ করছে এটা হচ্ছে অবশ্যই আমি দেখিয়ে দিব। সো এদিক দিয়ে নবাব আনবক্সিং করছে টিভিটা। তো নবাব, টিভিটা আনবক্সিং করার সাথে সাথে কি কি আছে? টিভিটা আনবক্সিং করার সাথে সাথে এখানে হচ্ছে আমরা রিমোটটা পাচ্ছি এবং টেবিল স্ট্যান্ড আছে আর একটা ম্যানুয়াল হুক আছে। আর টেবিল স্ট্যান্ডটা দিয়ে টিভিতে স্ট্যান্ড করা যায় টিভিটা। আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা টিভি কিন্তু আপনারা ওয়ালে হ্যাং করতে পারবেন। তো নবাব অলরেডি টিভিটা আনবক্সিং করে ফেলেছে। এখন আমরা যেটা করব, আমরা টিভিটাতে আমরা ইলেকট্রিক পাওয়ার দিব। ইলেকট্রিক পাওয়ার দেওয়ার পরে আমরা সেই টিভিটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে একটু দেখাবো বা কি ফিচার আছে এটা দেখাবো। তো নবাব, আমাকে একটু ব্যাটারি দিয়ে সহযোগিতা করতে হবে। থ্যাংক ইউ। নবাব সবসময় আমাকে সহযোগিতা করে, ও সবসময় আমাকে সাপোর্ট করে, আমার ওর হেল্প অনেক প্রয়োজন হয়। সো নবাব আমাকে ব্যাটারি দিচ্ছে। নবাব, তোমার মন কেমন আছে? ভালো ভালো, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখন এই টিভিটা অন করব। পেন্টানিক 39 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন। টিভিটা অন করার সাথে সাথে লোগো অলরেডি চলে আসছে পেন্টানিক। দ্য নেম অফ ট্রাস্ট, আমাদের একটা লাইক একটা এটাকে কি বলবো, একটা ডেমো, একটা কথাই বলবো যে আমরা এটা ইউজ করছি। সো টিভিটা অন করার সাথে সাথে উইন্ডোজ শেয়ার স্মার্ট ক্লাউড দিয়ে এই সিস্টেমে মূলত অ্যান্ড্রয়েড সিস্টেমের মাধ্যমে টিভিটা চলে। সো ফাইনালি টিভিটা অন হয়ে গেছে। এই স্মার্ট এন্ড টেলিভিশনটা সবথেকে ইন্টারেস্টিং যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে টিভিটা কিন্তু ওয়াইফাই কানেক্ট করা যায়। আমরা নরমালি হচ্ছে আমাদের ফোনে যেভাবে ওয়াইফাই কানেক্ট করি সেম ভাবে ওয়াইফাই কানেক্ট করা যায়। তো আমি একটু ওয়াইফাইটা কানেক্ট করব। ওয়াইফাইটা কানেক্ট করার জন্য আমাকে সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পর আমাকে নেটওয়ার্কে যেতে হবে। নেটওয়ার্কে গিয়ে এখানে ওয়্যারলেস আছে, ওয়্যারলেসটা আমি সিলেক্ট করব। ওয়্যারলেস সিলেক্ট করার পরে এখানে রাউটার নেম গুলি শো করবে। অ্যাজ লাইক আমরা আমাদের ফোনে যখন ওয়াইফাই কানেক্ট করতে যাই আমরা যেভাবে সার্চ করি সেম ভাবে হচ্ছে আমরা সার্চ করব। সার্চ করার পরে হচ্ছে আমাদের স্পেসিফিক রাউটার নেমটা চলে আসবে। তো আমাদের এখানে রাউটার নেমটা হচ্ছে পেন্টা পন্নবেড়ি। সো পন্নবেড়ি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে অ্যাজ লাইক মোবাইলে যেভাবে পাসওয়ার্ড হচ্ছে আমরা দেই সেইভাবে পাসওয়ার্ডটা আমরা দিব। তো আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিচ্ছি, আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দেয়া হয়ে গেলে দেন কানেক্ট হয়ে যাবে কিভাবে সেটা আপনাকে দেখাচ্ছি। সো পাসওয়ার্ডটা একটু ভুল করা যাবে না, একটু যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার টিভিটা কিন্তু ওয়াইফাই কানেক্ট হবে না। ভুল করে ফেলে কিন্তু ওয়াইফাই কানেক্ট হবে না। সো আমি অলরেডি পাসওয়ার্ড দিয়ে ফেলেছি, এখন আমি ওকে করব। ওকে করার ফলে আমার অলরেডি দেখা যাচ্ছে যে টিভিটা আমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। যেহেতু ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে সেহেতু টিভিটা কিন্তু এখন ইন্টারনেট ইউজের জন্য রেডি হয়ে গেছে। লাইক হচ্ছে এখন আমি ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো অ্যাপগুলি স্ট্রিমিং করে দেখতে পারবো। তো এই টিভিটাতে কি কি ফিচার আছে যদি আমি ফার্স্টেই বলি, এই টিভিটাকে নর্মালি টিভি হিসেবে দেখা যাবে। দেন নর্মালি হচ্ছে এবি ওয়ান এবি টু আছে। এবি ওয়ান এবি টু দিয়ে ডিভিডি ভিসিডি অর ভালো গুড সাউন্ড সিস্টেম যদি অ্যাড করতে চাই সেটা অ্যাড করতে পারবো। দেন এখানে এইচডিএমআই 1 এবং এইচডিএমআই 2 আছে। এইচডিএমআই 1 এবং এইচডিএমআই 2 দিয়ে হচ্ছে আমরা নর্মালি কম্পিউটার মনিটর, সিস্টেম মনিটর, প্রজেক্টর মনিটর এবং এইচডিএমআই রিলেটেড অল ওয়ার্ক গুলো আমরা হচ্ছে এই টিভিটা থেকে করতে পারবো। এটার পাশাপাশি অ্যান্ড্রয়েড সিস্টেম আছে। যদি অ্যান্ড্রয়েড সিস্টেম আছে অ্যান্ড্রয়েড অ্যাপস গুলি চলে। সো এখানে হচ্ছে অ্যাপস গুলি আছে, যে অ্যাপস গুলি ইনস্টল করা হয় বা অ্যাপস গুলি ইনস্টল করা নিড হলে আমরা হচ্ছে এখানে এসে আমরা অ্যাপ গুলি হচ্ছে আমরা ইনস্টল করে দিই। যেমন এখানে হচ্ছে অ্যাপ স্টোর আছে। অ্যাপ স্টোরে গিয়ে আপনারা বিভিন্ন রকমের অ্যাপ গুলি পাবেন স্ট্রিমিং করে দেখবার জন্য। আর একটু ছোট্ট করে বলে দিই ভিউয়ার্স, টিভিগুলি কিন্তু আইপি টিভি সাপোর্টেড অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনারা টিভি দেখতে পারবেন। নরমালি কিন্তু ডিশ লাইনের প্রয়োজন নেই।
আমাদের কাছে অ্যাপস গুলি अवेलेबल আছে সো আমাদের টিভিগুলি আপনারা যখন কালেক্ট করছেন আমরা কিন্তু সেই অ্যাপস গুলি টিভিতে ইনস্টল করে দিচ্ছি যেন আপনারা ফ্রিতে টিভি দেখতে পারেন আপনার বাসায় ইন্টারনেট কানেকশন থাকবে সো আমি এখন টিভিতে রেজোলিউশন সম্পর্কে একটু আপনাদেরকে বলি এই টিভিটাতে 1080x1920 পিক্সেলের রেজোলিউশন দেওয়া আছে যেটাকে বলা হচ্ছে ফুল এইচডি ফুল এইচডি ভিডিওটাকে আপনারা 4K এবং 8K তে কনভার্ট করে দেখতে পারেন অ্যাজ লাইক একটা 8K ভিডিও ফুল এইচডি তে প্লে হবে কিন্তু আপনার ফিল হবে না যে আপনি 8K দেখছেন তো আমি সেরকম একটা ভিডিও প্লে করছি আমি যদি একটু সার্চিং অপশনে যাই সার্চ অপশনে গিয়ে আমি হচ্ছে 8K ভিডিও এইচডি আল্ট্রা আমি সার্চ করলাম সার্চ করার পরে আমি একটা 8K ভিডিও প্লে করলাম সো ইস বেসিক্যালি ইউটিউবে অলরেডি হচ্ছে আমি একটা 8K ভিডিও প্লে করেছি বেসিক্যালি এই ভিডিওটা অ্যাকচুয়াল 8K ভিডিও ইউটিউবে আপলোড করা বাট এখন যে রেজোলিউশনটাকে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফুল এইচডি কিভাবে ফুল এইচডি আমি যদি একটু এখানে দেখিয়ে দিই আপনাদেরকে এখানে সেটিং এ যাওয়ার পরে এখানে কোয়ালিটি আছে এখানে 1080 এর উপরে আর পিক্সেল নাই দ্যাট মিন্স এটা 1080 এর উপরে তার মানে ফুল এইচডি এর উপরে আর যাবে না কিন্তু আপনারা হচ্ছে 8K বা 4K ভিডিওগুলি 1080 পিক্সেলে দেখতে পারবেন মানে ফুল এইচডি মানে ফুল এইচডি তে দেখতে পারবেন কিন্তু আপনার ফিল হবে না যে আপনি 8K বা 4K দেখছেন সো এটা ছিল বেসিক্যালি হচ্ছে ডিটেইল রেজোলিউশন আমি যদি একটু সাউন্ড সিস্টেম নিয়ে যদি একটু বলি আমি একটা ডিফারেন্ট ভিডিও প্লে করি আবার ভিডিও প্লে করে আমি একটু ভলিউম একটু বাড়িয়ে দিই আর যদি আপনারা সাউন্ডটা আসলে ক্যামেরা থেকে যতটুকু সাউন্ড নিবে ততটুকু তো আসলে আপনারা বুঝতে পারবেন না আপনারা আমাদের স্টোর গুলিতে আমাদের যে ঢাকা সিটিতে আমাদের তিনটা স্টোর আছে বা আমাদের শোরুম আছে আমাদের শোরুম গুলিতে যখন ফিজিক্যালি দেখতে আসবেন টিভিটা তখন হচ্ছে আপনারা সাউন্ড সিস্টেমটা আপনারা দেখতে পারবেন তো এতটুকু বলতে পারি টিভিটা সাউন্ড সিস্টেম আমাদের ভালো লাগছে সো এটা সাউন্ড সিস্টেমটাও বেশ ভালো তো এখান থেকে যদি আমি এক্সিট হয়ে বের হয়ে যাই এবার তো এটা ব্যতীত আপনারা টিভিটাতে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এসব আর বিভিন্ন ধরনের অ্যাপস গুলি আপনারা স্ট্রিম মানে ইনস্টল করে আপনারা স্ট্রিমিং করে দেখতে পারবেন তো ভিউস এই ছিল এই টেলিভিশনের মোর অল এন্ড এভরি ফিচার গুলো আসলে তো ভিডিওটা হচ্ছে আজকে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আর ছোট্ট একটা কথা পেন্টানিক টেলিভিশনে কিন্তু এখন অফার চলছে এই 39 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বা 40 ইঞ্চি পেন্টানিক স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটা পাচ্ছেন মাত্র 16999 টাকাতে কত টাকাতে 16999 টাকাতে আমাদের ঢাকা সিটিতে তিনটা শোরুম আছে উত্তরা মিরপুর এবং গুলশান অবশ্যই হচ্ছে ভিডিওর ডিটেইলসে হচ্ছে থাকবে এটা অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসগুলি আপনারা আপনাদের এই কাঙ্ক্ষিত টেলিভিশনগুলি আমাদের শোরুমে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার যে কোনো একটা টিভি রিভিউ নিয়ে চলে আসবো তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম